নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024 ধনু রাশির কেমন যাবে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, এটা একটা সার্বিক বিচার, এই রাশিফলটা আপনারা বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে অবশ্যই নেবেন। দেখুন, ধনু রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যদি আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু থাকবে। বিশেষ করে নার্ভের সমস্যা, দাঁতের সমস্যা এবং পেটের সমস্যা আপনাদেরকে এ মাসে কিছুটা হলেও ভোগাতে কিন্তু পারে। খুব বড় ধরনের যে সমস্যা আমি বলবো না, যাদের কোনো বড় ধরনের ট্রিটমেন্ট রয়েছে, অপারেশন রয়েছে, আপনারা ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আপনি ধনুর জাতক অথবা জাতিকা, আপনার অর্থনৈতিক স্থিতি, দেখুন বৃহস্পতি আপনার ধনভাবকে দেখছে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। খরচ হবে, আমি বলবো আপনাদের খরচের জায়গাটা কিন্তু রয়েছে, পুজোর মাস এমনিতে খরচ হয়, কিন্তু আপনাদের ক্যাশ ফ্লো জায়গা খুব ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থনৈতিক স্থিতি মোটের উপর দিয়ে কিন্তু ভালো যেতে চলেছে। আপনি ধনুর মানুষ, আপনার এই মাসে কোনো প্রপার্টি পারচেস কিন্তু আপনি করতে পারেন, সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা এই মাসে আপনাদের দেখা যাচ্ছে। কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদের এই মাসে হতে পারে এবং কোনো বাহন ক্রয় হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। আপনি ধনুর মানুষ, ভ্রমণ যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে, অর্থাৎ ট্রাভেল ট্যুরিজমের জায়গা খুব ভালো হতে চলেছে। আপনি কলকাতাতে রয়েছেন, আপনি হয়তো দার্জিলিং বেড়াতে যেতে পারেন, বা আপনি হয়তো আলাদা স্টেট, আলাদা কোনো রাজ্যে আপনি ঘুরতে যেতে পারেন, আপনি রাম মন্দিরও যেতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে একটা ভ্রমণ যোগ কিন্তু আমি বলবো ধনুর জাতকের ক্ষেত্রে কিন্তু রয়েছে। আপনি ধনুর জাতক, আপনার ক্ষেত্রে আমি বলবো আপনার পঞ্চম এবং সপ্তমের কানেকশান, আমি বলবো শুভ বিবাহ এবং গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ বিয়ের জন্য কথাবার্তা, যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে ফাইনাল হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি ধনু রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় এই মাসে হতে চলেছে, অর্থাৎ যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন বা লাভ ম্যারেজ করতে চাইছেন, দুটোর ক্ষেত্রে কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে। বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে ভালো যেতে চলেছে, খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, মোটের উপর দিয়ে আপনাদের বৈবাহিক জীবন কিন্তু সুখময় যেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, তবে ছোটোখাটো ব্যাপারে ইগো সেন্টিমেন্টও কিন্তু আসবে, এই জায়গাটা অবশ্যই নিজেদেরকে একটু কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে। এবার আসি আপনাদের বিজনেস। দেখুন, সপ্তমভাবে আপনার মঙ্গল অবস্থান করছে এবং সপ্তমপতি আপনার কর্মভাবে এবং একাদশভাবে অবস্থান করবে। আমি বলবো ব্যবসার জায়গাটা অক্টোবর মাস আপনাদের সেরার সেরা জায়গায় হতে চলেছে, অর্থাৎ আপনি এ মাসে পার্টনারশিপ বিজনেস করুন বা নিজে যদি ব্যবসা করেন, কাস্টমার সাপোর্ট আপনারা 100% পেতে চলেছেন এবং আপনার যে মহাজন রয়েছে মহাজনের সাপোর্টও কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন, অর্থাৎ ব্যবসার জায়গাটা আমি বলবো আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন ব্যবসার ক্ষেত্রে, তো যদিও ব্যক্তিগত জন্মছক দেখা দরকার রয়েছে, কিন্তু ওভারঅল ব্যবসা অক্টোবর মাস আপনাদেরকে দুর্দান্ত ফল কিন্তু দিতে চলেছে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে আপনাদের অর্থ লাভ এ মাসে গাঢ় হতে চলেছে।
ভাগ্য কেমন থাকবে। দেখুন, আমি বলবো আপনাদের 16 অক্টোবর পর্যন্ত খুব ভালো, তারপর আপনার ভাগ্য পথে নিচস্থ হয়ে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হতে পারে। 16 অক্টোবরের আগে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করে ফেলুন। যদি আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ 16 অক্টোবরের আগে করুন, 16 অক্টোবরের পর আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আপনি যদি ধনুর মানুষ হন, সেখানে বড় ধরনের ঝুঁকি, বড় ধরনের রিস্ক আপনাদের চলে আসতে কিন্তু পারে ধনুরাশির আপনি মানুষ। আপনার ক্ষেত্রে আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে বিশেষ করে আপনাদের শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু একটু হলো চাপ রয়েছে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, আমি বলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা চাপের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে কিন্তু হবে। তবে প্রাইমারি লেভেলে যেটা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সুফল দিবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পড়ছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা পিএইচডি করছেন, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করছেন, এখানে একটু হলো চাপ রয়েছে। নবমপতি নিচস্থ কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাদের করতে পারে। তবে ওভারঅল মোটের উপর দিয়ে শিক্ষাটা আপনাদের চলে কিন্তু যাবে। প্রেম আপনাদের ভালো হচ্ছে, আমি বলবো প্রেমের জায়গা নিয়ে খুব একটা সমস্যা নেই। প্রেম আপনাদের ভালো হতে চলেছে, নতুন প্রেম আপনাদের আসবে। এবং যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছুটা হলো আপনাদের সমস্যা হচ্ছিল, সেই জায়গাটা আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। প্রেম বিচ্ছেদ হচ্ছিল, সেই বিচ্ছেদের জায়গাটা কিন্তু আপনাদের আবার জোড়া কিন্তু লাগতে চলেছে। অর্থাৎ প্রেম নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনি যদি ধনুর্জাতক হন। আপনার ক্ষেত্রে প্রেম ভালো হতে চলেছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে, যেসব বোনেরা, যদি আগামী মাসে আপনাদের ডেলিভারি ডেট থাকে, অবশ্যই আপনারা ভালো ফল পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে পিতার স্বাস্থ্য, পিতার হেলথ নিয়ে কিছুটাও চিন্তার ব্যাপার, আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার ব্যাপার কিন্তু রয়েছে। ভাই এবং বোনদের সাথে সম্পর্ক আপনাদের মোটের উপর দিয়ে ভালো থাকবে, খুব একটা সমস্যা নেই। তবে শত্রুতার জায়গা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে কেতু অবস্থান করছে এবং বুধের সাথে, কর্মক্ষেত্রে কিছুটা হলো আপনাদের পলিটিক্স হতে কিন্তু পারে, অর্থাৎ কলিগ থেকে আপনার সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেখানে আপনি কাজ করছেন, যে স্থানে কাজ করছেন, সেখানকার পারিপার্শ্বিক চাপ আপনাদের থাকবে, কিন্তু আমি বলবো আপনি হায়ার অথরিটির সাপোর্ট আপনি কিন্তু পাবেন। আপনার যে বস রয়েছে, আপনি বসের সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছে। আপনি ধনুর রাশি, ধনুর জাতক, আপনার ক্ষেত্রে আপনাদের এই মাসে কোনো বড় ধরনের কোনো আর্থিক লাভ, সে আপনার শেয়ার মার্কেট বা ফাটকা যে কোনো দিক থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আপনাদের মনের জায়গাটা কিন্তু কিছুটা হলেও চাপ সৃষ্টি হবে। তবে আমি একটা কথা বলবো, যারা অনলাইন কাজ, মার্কেটিং, সেলস বা দিনে এতটা কাজ করতে হবে, টার্গেট রিলেটেড যারা কাজগুলো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে। অর্থাৎ এখানে আপনারা কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন। মামলা মকদ্দমা, লিগাল কেস চলছে, এখানে আপনারা নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, আমি আবারও বলছি। এবং ফরেন থেকে, বিদেশ থেকেও এই সময় আপনারা যথেষ্ট লাভ পেতে চলে। বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এবং আপনাদের গৃহ নির্মাণ, কোনো বাড়ি কিনা এই সম্ভাবনা, কোনো প্রপার্টি পারচেস করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি ধনুর মানুষ, আমি বলবো যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা রেজাল্ট ভালো পেতে চলেছেন। এবং যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা জায়গা বা আপনি কোনো দোকান ভাড়া দিয়ে চলেন, আপনারা এ মাসের শুভ ফল কিন্তু পাবেন। বন্ধু থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যা আসতে পারে, আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা টেনে নিতে পারে, এরকম কিছু সুযোগ সন্ধানী মানুষ আপনার পাশে থাকবে। আপনাকে আপনার কাছ থেকে সাহায্য নিয়ে আবার সেই মানুষটা আপনার কাছ থেকে কেটে কিন্তু পড়বে। মানসিক চাপ যেমন থাকবে, এবং এর সাথে সাথে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় কোনো শুভ সংবাদ আসার কিন্তু সম্ভাবনা আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি ধনুর মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ হতে
চলেছে। এই ছিল বিস্তারিত আলোচনা। অবশ্যই আপনারা মা তারার উপাসনা করুন এবং বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেন। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।